নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ আজকের গল্প কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বোঝা গল্প শুরুর আগে সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত শোনার আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবেন বিবাহ সাগরপুরে আজ মহাধুম রসুন ঢাকের বাদতে গ্রাম সরগরম সপ্তাহ ধরিয়া যে কি কাণ্ড বাঁধিয়া গিয়াছে তাহা গ্রামের এবং তৎ পার্শ্ববর্তী চারি ক্রোশের লোক সকলেই জানে এ রাজসযজ্ঞে ঢাক ঢোলের এমন মহান একত্র সমাবেশ সানাই দলের এমন আদর্শ ঐক্যভাব কাংশ নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচণ্ড বিক্রম দেখা গিয়াছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনো আর দেখে নাই রং বেরঙের বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উত্থিত হইয়াছে তাহাতে গ্রামের পশুগুলা অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে বিশেষত গুরু বাছুরের দল ঢাকঢলের আত্মদ্রোহিতায় তাহাদের মর্মপীড়ারা সীমা নাই এত সমারোহের কারণ একটা নাবালক চতুর্দশ বর্ষিয়া বালকের বিবাহ সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করিয়াই এমন কাণ্ড বাঁধিয়া গিয়াছে হরদেব মিত্র বেশ বড় প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তাহার বাৎসরিকায় পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে অত অল্প বয়সে বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মাতার বধুমুখ বধুমুখ দেখিবার একান্ত স্বাদ বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যা চরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলা সহিত সত্যেন্দ্রর বিবাহ হইয়া গেল রাঙা বউ সত্যেন্দ্র মহাসুখী দশ বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখিয়া সত্যেন্দ্র জননী বিশেষ হৃষ্টচিত্ত হইলেন বিবাহের পর বৎসরেই বাবু বধূ আনিলেন কারণ গৃহিণীর এরূপ অভিসন্ধি ছিল না যে বধুকে পিতৃ গৃহে রাখিয়া দেন তিনি প্রায় বলিতেন বিবাহ হইলে মেয়েকে আর বাপের বাটিতে রাখিতে নাই মতটা মন্দ নহে সত্যেন্দ্র পাঠের সুবিধার জন্য হরদেববাবু সস্ত্রীক কলিকাতাতেই থাকিতে হইত সরলা কলিকাতায় আসিল অল্প বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সরলা হরদেববাবুর সহিত কথা কহিত এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকিলেও সে কথা বলিত গৃহিণী তাহাতে সুখ ভিন্ন অসুখ ছিল না কিছুদিন পরে কামাক্ষা বাবু সরলাকে একবার বাটি লইয়া গেলেন তাহার দুই এক মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করিয়া বলিয়াছিল বইগুলোতে ছাতা ধরেছে দোয়াতের কালি শুকিয়ে গেছে এমন একজন নেই যে এগুলো দেখে কথাটা মা বুঝিলেন হরদেববাবুরও কানে গেল তিনি হাসিয়া বৌয়ানিতে পাঠাইলেন লিখিলেন আমার বাটিতে বড় গোলযোগ উপস্থিত হইতেছে মা ভিন্ন বোধহয় থামিবে না সুতরাং মাকে পাঠাইয়া দিবেন আবার সরলা আসিল সত্য ছোটখাটো কাজগুলি সেই করিত বইগুলি ঝাড়িয়া মুছিয়া সাজাইয়া রাখা কলেজের কাপড় জামাগুলি ঠিক করিয়া রাখা অর্থাৎ তাড়াতাড়িতে দুই হাতে দুই রকমের বোতাম কিংবা আহার করিতে অত্যন্ত বিলম্ব হইয়া গিয়াছে কলেজের এক ঘন্টা যায় যায় সময়ে এক পায়ে কার্পেটের অপর পায়ে বার্নিশ করা জুতা সে না পড়িয়া ফেলে ফর্সা জামার উপর রজক ভবনে শুভাগমনের জন্য প্রস্তুত চাদরের জুলুম না হয় এইসব কাজগুলা সরলাই দেখিত সরলা না থাকিলে এসব গণ্ডগোল তাহার প্রায়ই ঘটিত এমন অন্য লোক কেহ কখনো দেখে নাই এ সকল কাজ সরলা ভিন্ন অপর কাহার দ্বারা হইত না বটে আর হইলেও সত্যেন্দ্রর পছন্দ হইত না বলিয়াও বটে কাজগুলি সরলাই করিত সুশীলার ছেলের অন্নপ্রাশন সুশীলা সরলার বর্দিতি তাহার ছেলের ভাত সুতরাং কামাখ্যাবু দৌহিদ্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাটি লইয়া কলিকাতায় আসিলেন সরলা দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছে বিশেষ সরলা প্রায় তিন বৎসর যাবৎ দিলজানপুরে যায় নাই সত্যেন্দ্র যখন যাইতে সম্মত হইল তখন কামাখা বাবু পরমানন্দে জামাতা কন্যা লইয়া দেশে আসিলেন গৃহিণী বহু দিবসের পর তাহাদিগকে পাইয়া অত্যন্ত আহ্লাদিত হইলেন যাহা ছেলের ভাত সে আসিয়া দুইজনকেই অনেক কথা শুনাইয়া দিল অনেক রকমে আপ্যায়িত করিল শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হইয়া যাইবার পর সত্যেন্দ্র বাটি যাইতে চাহিল কিন্তু গৃহিণী তাহাতে বিশেষ আপত্তি করিলেন বলিলেন এতদিন পরে এসেছ আরও কিছুদিন থাকতে হবে সরলাও ছাড়িল না সুতরাং আরও দুই চারি দিন থাকিতে সত্যেন্দ্র সম্মত হইল দুই চারিদিন কাটিয়া গেল তবু সরলা ছাড়িতে চাহে না কিন্তু না যাইলেও নহে পড়াশোনার বিশেষ ক্ষতি হয় পরীক্ষারও অধিক বিলম্ব নাই আসিবার সময় সরলা জিজ্ঞাসা করিল আমাকে আবার কবে নিয়ে যাবে সত্যেন্দ্র কহিল যখন যাবে তখনই তাহলে আমাকে দশ বারো দিন পরেই নিয়ে যেও সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হইল সে এতটা ভাবে নাই তখন অশ্রু জলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়া হাসিয়া বলিল দেখো আমার জন্য যেন ভেব না আর রাত্রি পর্যন্ত পড়ে যেন অসুখ না হয় রাত্রি দশটার অধিক না পড়িবার জন্য সরলা বিশেষ করিয়া মাথা দিব্য দিয়া দিল কি একটা উদাসপাড়া প্রাণ লইয়া সত্যেন্দ্র সেই দিন কলিকাতায় পৌঁছিল সত্যেন্দ্রনাথ একখানা পুস্তক লইয়া বসিয়াছিল পুস্তকের পৃষ্ঠার সহিত মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলিয়াছিল সত্যেন্দ্র গনিয়া দেখিল সমস্ত দিনে মোটে ছাব্বিশ লাইন পড়া হইয়াছে ভাবে সে ভাবিল বাহ এই রকম পড়লেই পাশ হব ক্রমে দুঃখ ঈষৎ ক্রোধে পরিণত হইল সে ভাবিল সমস্ত পোড়ামুখী সরর দোষ এই পাঁচ দিন এসেছি একটুকুও পড়তে পারিনি আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে দশটার বেশি পড়তে গেলে আলো নিভিয়ে দেয় একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব ঠিক উল্টো কালই তাকে আনতে যাব নাহলে লজ্জার খাতিরে কি ফেল হব যাহা হোক সত্যেন্দ্রনাথ এইরূপ একটা মতল ছিল কি করিয়া আনাই কেমন করিয়াই বা বলি লজ্জা করে এত ভালোই বা বাসিলাম কেমন করিয়া দুদিন একটা ভৃত্য আসিয়া একখানা টেলিগ্রাম হাতে দিল সত্যেন্দ্র অতিশয় বিস্মিত হইল আর ভাবিবার সময় নাই কোথাকার টেলিগ্রাম কভার খুলিতে সত্যেন্দ্রর হৃদকম্প হইল ভিতরে যাহা লেখা ছিল তাহাতে মাথা একেবারে ঘুরিয়া গেল সরলা পীড়িতা সেই দিনই হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া দিলজানপুর যাত্রা করিলেন বাটির সম্মুখে কামাখ্যাাবুর সহিত সাক্ষাৎ হইল হরদেববাবু চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন মা কেমন বাবু কহিলেন আসুন ভিতরে চলুন হরদেববাবু ভিতরে গিয়া দেখিলেন সরলা বিসূচিকা রোগে আক্রান্তা একদিনে সরলাকে আর চেনা যায় না চক্ষু বসিয়া গিয়াছে পদ্মের মতো মুখখানিতে কালিমা পড়িয়াছে বিজ্ঞ হরদেববাবু বুঝিলেন অবস্থা ভালো নহে চক্ষু মুছিয়া নাকিলেন মা সরলা সরলা চাহিয়া দেখিল তখনও সরলার বেশ চৈতন্য আছে কেমন আছো মা সরলা হাসিয়া বলিল ভালো আছি তো দুইজনেই বুঝিল এটা আপোষে মিটমাট হইয়া গেল সকলে চলিয়া যাইলে সত্যেন্দ্র আসিয়া কাছে বসিল দারুণ আতঙ্কে কথা বাহির হইল না তখন জোর করিয়া নিরস ভাঙা গলায় সত্যেন্দ্র ডাকিল সর। শুষ্ক ভাঙা গলা কি সেই চির পরিচিত স্বর সেই আদরের ডাক স্বর এ কি ভুল হয় সরলা চাহিল সে বাবুকে দেখিয়া পূর্বে সত্যেন্দ্রর আগমন অনেকটা অনুমান করিয়াছিল সরলা স্বামীকে তামাশা করিতে বড় ভালবাসিত হাসিয়া বলিল কি নিতে এসেছ কথা বসিয়া গিয়াছে এতক্ষণ কোনো মতে সত্যেন্দ্র চক্ষু জল চাপা দিয়া রাখিয়াছিল অবস্থা দেখিয়া সে বালির বাঁধ ভাঙিয়া গেল সত্যেন্দ্র জানিত এ সময়ে কাঁদিতে নাই কিন্তু পোড়া চোখের জলে কি সে বিবেচনা আছে বেশ ধীরে ধীরে স্বচ্ছন্দে তাহারা একটির পর একটি করিয়া ফোঁটায় নামিতে আরম্ভ করিল তাহারা যে সরলার অঙ্গে মিশিতেছে এই অবকাশ তাহাদের কখনও সইয়াছে কি কখনো হয় নাই তোমার কিংবা সরলার খাতিরে তাহারা কি এ সুযোগ ছাড়িয়া দিবে সরলা স্বামীকে কখনো কাঁদিতে দেখে নাই সেও কাঁদিল অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া সে বলিল ছি কাঁদো কেন পুরুষ মানুষের কি কাঁদ আছে এ কি বটে সরলা বেশ বুঝিয়াছ দাহে তাহারা শুকাইয়া কাঠ হইয়া যাওক এক ফোঁটা জল যেন না পড়ে অশ্রু লোকের জন্য পুরুষের তাহাতে হাত দিবার অধিকার নাই যন্ত্রণায় পুড়িয়া যাও কাঁদিতে পাইবে না কাঁদিলে স্ত্রীলোক হইয়া যাইবে সরলা এ ব্যবস্থা কি তোমরাই করিয়াছ সরলা স্বামীর হাত আপনার হাতে টিপিয়া ধরিয়া কাঁদিয়া বলিল পরজন্ম বিশ্বাস কর কি সত্যেন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিল করতাম কিনা জানি না কিন্তু আজ হতে সম্পূর্ণ বিশ্বাস করব সরলার মুখে ঈস হাসির চিহ্ন প্রকাশ পাইল ঔষধ খাওয়াইবার সময় হইয়াছে দেখিয়া বাবু হরদেব বাবু এবং ডাক্তার বাবু কক্ষে প্রবেশ করিলেন ডাক্তার নারী টিপিয়া বলিলেন আশা বড় কম তবে ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা সাতটার সময় সরলার মৃত্যু হইল সন্ধ্যার সময় বাবু সত্যেন্দ্রকে লইয়া কলিকাতায় ফিরিলেন আবার বিবাহ কি যেন একটা কি হইয়া গিয়াছে রাজসজ্জায় শয়ন করিয়া ইন্দ্রত্বের সুখ কথনচিত উপলব্ধি করিতেছিলাম তানিয়া কে যেন সুখের স্বপ্নটুকু ভাঙিয়া দিয়াছে অর্ধরাত্রে উঠিয়া বসিয়াছি ঘুম ভাঙিয়া গিয়াছে আমার আজীবন সহজর সেই অর্ধছিন্ন খর্টায় শুইয়া আছি আমি কাঁদিব না হাসিব সুখে স্রোতে অনন্তে ভাসিয়া যাইতেছিলাম হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হইয়া গিয়াছি আর বুঝি কখনো ভাসিয়া যাইতে পাইব না সব যেন উল্টাইয়া গিয়াছে জীবনের কেন্দ্র পর্যন্ত কে টানিয়া পরিধির বাহিরে লহিয়া গিয়াছে কিছুই হয় ঠাউর এ কি হইল নিশীথে সত্যেন্দ্রনাথ জানালায় বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল গাছগুলা কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রের সহিত বিনিময় করিতেছিল সোঁ সোঁ করিয়া নৈশ বাতাস বহিয়া গেল কিছু বলিয়া গেল কি বলিল বই কি সেই এক কথা সব জিনিসেই সেই এক কথা বলিয়া বেড়ায় হইয়াছে কি পাপিয়া চোখ গেল বলে না ঠিক যেন বলে মরে গেল বউ কথা কাউ পাখিও আর আপনার বোল বলে না সেও বলে বউ মরে গেছে সব জিনিস ওই একই কথা বার বার কহিয়া বেড়ায় কেন শো শো করিয়া নৈশো বাতাস যেন ওই কথাই কহে নেই নেই সে নেই কেমন আছো সত্য মাথাটা কি বড় ধরিয়াছে বলিয়া বোধ হয় সে তো আজ দিন হইল একটু শৌ না ভাই চিরকাল কি একইভাবে জানালায় ওই বসিয়া থাকিবে সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিল চক্ষু মুদিতে সাহস হয় না পাছে সেটি হারাইয়া যায় দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে প্রভাতে নিদ্রা ভঙ্গ হইলে আবার সেটিকে দেখিবার চেষ্টা করে আলো ভালো লাগে না আর আমোদ হয় না অত ক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায় সত্যেন্দ্র এম এ পরীক্ষায় ফেল হইয়া গিয়াছে পাশ হইবার ইচ্ছাও আর নাই উৎসাহ নিবিয়া গিয়াছে পাশ করিলে কি নক্ষত্র কাছে আসে হরদেব বাবু সপরিবারে দেশে চলিয়া আসিয়াছেন সত্যেন্দ্র বলে সে বাটি হইতেই ভালো পরীক্ষা দিতে পারিবে শহরের এত গণ্ডগোল ভালো পড়াশোনা হয় না সত্যেন্দ্র এখন এক রকমের লোক হইয়া গিয়াছে মুখখানা দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই যেন মস্ত পীড়া হইতে সম্প্রতি আরোগ্য লাভ করিয়াছে দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ঝাড়িয়া ধুলা পরিষ্কার করে নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে হারমোনিয়ামে ঝাঁপ খুলিয়া মিছামিছি পরিষ্কার করে সরলার পরিষ্কৃত পুস্তকগুলি আরও পরিষ্কার করে ভালো ভালো কাগজ ঘাম লইয়া সরলাকে পত্র লিখিয়া কি একটা শিরোনামা দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে সত্যেন্দ্রনাথ তুমি একা নও অনেকের কপাল তোমার মতো অল্প বয়সে পুড়িয়া যায় সকলে কি তোমার মতো পাগল হয় সাবধান সত্য সকলেরই একটা সীমা আছে স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে যদি সীমা ছাড়াইয়া যাও কষ্ট পাইবে কেহ রাখিতে পারিবে না সত্যেন্দ্র জননী বড় বুদ্ধিমতী তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন সত্য আমার কি হয়ে গেছে দেখেছ কর্তা বলিলেন দেখছি তো কিন্তু কি করি আবার বিবাহ দাও ভালো বউ হলে সত্য আবার হাসবে আবার কথা কবে সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন আমার একটা কথা শুনবে কি তোমাকে আবার বিবাহ করতে হবে সত্য হাসিয়া কহিল হেই কথা দা বুড়ো বয়সে আবার ওসব কেন মা পূর্ব হইতেই অশ্রুত্ব সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন সেগুলি এখন বিনা বাক্য ব্যয়ে নামিতে আরম্ভ করিল মা চক্ষু মুছিয়া বলিলেন বাবা এই একুশ বছরে কেউ বুড়ো হয় না কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছা হয় না কিন্তু আমি আর একা থাকতে পারি না পরদিন প্রাতে বাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই কথাই বলিলেন সত্যেন্দ্র কোনো উত্তর দিল না বাবু বুঝিলেন মৌনভাব সম্মতির লক্ষণমাত্র সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটো সম্মুখে দাঁড়াইয়া কহিল শুনছ সর আমার বিয়ে হবে ফটোগ্রাফ কথা কহিতে পারে না পারিলে কি বলিত বেশ তো বলিত কি নোলেনি সত্যেন্দ্রর এবার কলিকাতায় বিবাহ হইল শুভদৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর হোক সুন্দর সে তথাপি ভাবিল তাহার মাথা একটা বোঝা চাপিল বিবাহের পর দুই বছর নলিনী পিতৃগৃহে রহিল তৃতীয় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়াছে গৃহিণী নতুন বধুর চাঁদপানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন রাত্রে যখন দুইজনে পাশাপাশি শুইয়া থাকে তখন কেহই কাহার সহিত কথা কহে না নলিনী ভাবে কেন এত অযত্ন সত্যভাবে ভাবে এ কোথাকার কে যে আমার শরৎ জায়গায় শুইয়া থাকে নূতন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না সত্যেন্দ্র ভাবে কথা কহে না ভালোই একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যা কেহ নাই ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানালায় বসিয়া আছে জানালা খোলা খোলা পথে জ্যোৎস্না লোক প্রবেশ করিয়াছে সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দংশ দেখিতে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড় সুন্দর দেখাইল কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে সত্য ডাকিল নলিনী নলিনী চমকিয়া উঠিল স্বামী আহ্বান করিয়াছেন অন্নমে কী করিত জানি না কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল সত্যেন্দ্র কহিল কাঁচছ কেন কাঁচছ কেন অশ্রু বেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল তাহার ষোলো বৎসর বয়সে স্বামীর এই আদরের কথা অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল তুমি আমাকে দেখতে পারো না কেন কি জানি কেন সত্যর বড় কান্না আসিতেছিল তাহা রোধ করিয়া সে বলিল দেখতে পারি না তোমাকে কে বললে তবে যত্ন করতে পারি না নলিনী নিরুত্তরে সকল কথা শুনিতে লাগিল সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল ভেবেছিলাম এ কথা কাউকেও বলিব না কিন্তু না বললে কোনো লাভ নাই তোমাকে কিছু গোপন করব না সকল কথা খুলে বললে বুঝতে আমি এমন কেন আমি এখনও সরলাকে আমার পূর্ব স্ত্রীকে ভুলতে পারিনি ভুলব এমন ভরসাও করি না ইচ্ছাও করি না তুমি হতভাগ্যের হাতে পড়েছ তোমাকে কখনো সুখী করতে পারব এ আশা মনে হয় না নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতেও পারবো না গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসিয়া রহিল সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে সে কাঁদিয়াছিল কি একে একে সরলার কথা মনে পড়িতে লাগিল ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল সেই নিতে এসেছ মনে পড়িল অনাহত অশ্রু সত্যেন্দ্র নয়ন রোধ করিল তাহার গণ্ড বাহিয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল কেদো না নলিনী আমার হাত কি নিশিদিন অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভোগ করি তা কেউ জানে না মনে বড় কষ্ট এই কষ্ট যদি কখনো যায় তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো এই বিষাদপূর্ণ স্নেহ মাখা কথার মূল্য কয়জনে বোঝে নলিনী বড় বুদ্ধিমতী সে স্বামীর কষ্ট বুঝিল স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল তথাপি তাহার অভিমান হইল না বোকা মে ষোলো বৎসরে যদি অভিমান করিবে না তবে করিবে কবে কিন্তু নলিনী ভাবিল অভিমান আগে না স্বামী আগে সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায় ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারেন এ কথা সে একবারও ভাবিল না ব্যথার যদি কেহ ব্যথি হয় কষ্টতে যদি কেহ সহানুভূতি প্রকাশ করে দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে তাহা হইলে বোধ হয় তাহার ন্যায় বন্ধু এ জগতে আর নাই ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায় পূর্বের কথা জানাইত কত নিশা দুইজনের সেই একই কথায় অবসান হইত সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত দুই বছর পরে দুই বৎসর গত হইয়াছে নলিনীর বয়স এখন আঠারো বৎসর তাহার আর পূর্বের মতো কষ্ট নাই স্বামী এখন আর তাহাকে অযত্ন করেন না স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে যে জোর করিয়া কিছু লইতে জানে সে তাহা রাখিতেও জানে তাহার এখন আর কোনো কষ্টই নাই সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট স্ত্রীর যত্নে স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে উপহাস করে গান বাজনা করিয়া আমোদ পায় এক কথায় অনেকটা মানুষ মানুষ হইয়াছে যেটা পায় না সেটাই তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায় মনুষ্য চরিত্রই এমনই তুমি অশান্তিতে আছো শান্তি খুঁজিয়া বেড়াও আমি শান্তি ভোগ করিতেছি তবু কোথা হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি ছল ধরা যেন মানুষের স্বভাব ভাব যে মাছটা পলাইয়া যায় সেইটাই কি ছাই বড় হয় সত্যেন্দ্রনাথ মানুষ মানুষের স্বভাব কোথায় যাইবে এত ভালোবাসা যত্ন ও শান্তির মধ্যে তাহা হৃদয় মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে নিমিশের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বাঁধিয়া যায় তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয় মাঝে মাঝে তাহার মনে হয় বুঝিয়া সে সামলাইতে পারিবে না এতদিনের চেষ্টা যত্ন অধ্যাবশয় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্রভাবে সরলা থাকিলে বোধ এমনটি হইতো না হইত কিনা ভগবান জানেন হয়তো হইতো না হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত কিন্তু তা হাতে কি সে মৎস্য যে পলাইয়া গিয়াছে সত্যেন্দ্র এখনও সরলাকে ভুলিতে পারে নাই কাছারি হইতে আসিয়া যদি নলিনীকে সে না দেখিতে পায় অমনি মনে করে কি সে আর কিসে নলিনী বড় বুদ্ধিমতী সে সর্বদা স্বামীর নিকটে থাকে কারণ সে জানিত এখনও তিনি সরলাকে ভুলেন নাই একেবারে ভুলিয়া যান এই ইচ্ছা নলিনীর কখনো মনে হয় নাই তবে অনর্থক মনে করিয়া কষ্ট না পান এই জন্যই সে সর্বদা কাছে থাকিত যত্ন করিত নাই ভুলুন কিন্তু তাহাকে তো অযত্ন করেন না ইহাই নলিনীর ঢের গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল কলকাতায় তাহার বাটি নলিনীদের বাটির কাছে কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে রায় খুঁড়িমা প্রায় প্রত্য হই সত্যেন্দ্রর বাটি বেড়াইতে আসেন গোপী বাবুও আসেন গ্রাম সম্পর্কে খুর শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে সত্যেন্দ্রর বাসা তাহার বাটি হইতে দূরে হইলেও উভয় পরিবারে বেশ মেলামেশি হইয়া গিয়াছে নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে যায় কারণ একে কাকার বাড়ি তাহাতে গোপীবাবুর কন্যা হেমা সহিত তাহার বড় ভাব বাল্যকালে সখী কেহ কাহাকে ছাড়িতে চাহে না সেদিন তখন বারোটা বাজিয়া গিয়াছে সত্যেন্দ্র কা চলিয়া গিয়াছে কোনো কর্ম নাই দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল কিন্তু তৎক্ষণাৎ গড় গড় করিয়া একখানা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল কে আসিল হেম বুঝি আর ভাবিতে হইল না বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল হেমা আসিয়া একেবারে নলিনী চুল ধরিল কহিল আর লেখাপড়ার দরকার নেই ওট আমাদের বাড়ি চল কাল দাদার বউ এসেছে নলিনী কহিল বউ এসেছে সঙ্গে আনলে না কেন হেম কহিল তা কি হয় নতুন এসেছে হঠাৎ তোর এখানে আসবে কেন নলিনী কহিল আমি তবে যাব কেন হেমাঙ্গিনী হাসিয়া বলিল তোর ঘাট যাবে এই আমি টেনে নিয়ে যাচ্ছি চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন অনেককেই যাইতে হইত নলিনীকেও যাইতে হইল যাইতে নলিনী বিশেষ আপত্তি ছিল কারণ তাহাদের বাটি যাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত দুই একদিন নলিনীর বাটি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন সেরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধা হইত তিনি কিছু মনে করুন বা নাই করুন নলিনীর বড় লজ্জা করিত কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না বিধাতার ইচ্ছা বহু চেষ্টায় আজও নলিনী সাতটার পূর্বে ফিরিতে পারিল না আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে তখনও কিছু আহার করে নাই খাওয়াইবার ভান নলিনী আপন হস্তেই রাখিয়াছিল কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না সে অন্তরে শিহরিয়া উঠিল আসন পাতিয়া নলিনী জলখাবার খাওয়াইতে চেষ্টা করিল কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শ করিল না ক্ষুধা একেবারেই নাই বহু সাধ্য সাধনাতেও সে কিছু খাইল না নলিনী বুঝিল এ অভিমান কেন কপাল ভাঙিয়াছে কি আজ হেমাঙ্গিনী শ্বশুরবাড়ি যাইবে তাহা তাহাকে লইতে নলিনী বহু দিবস স্বামী আসিয়াছেন সহিত দেখা করিতে যায় নাই তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখী সহিতা দেখা হয় না নলিনী বড় বিপদে পড়িল হেমা লিখিয়াছে তাহারা তিনটার ট্রেনে রওনা হইবে তাহা হইলে স্বামীর অনুমতি লওয়া কি করিয়া হয় বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক তিনটা সময় রায়েদের বাড়িতে গাড়ি পাঠানো হয় গাড়ি পাঠানো হইয়াছিল কিন্তু হেমা তিনটা ট্রেনে যাওয়া হইল না সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতে পারিল না হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে কতকালা দেখা হইবে না সহজে কে ছাড়িয়া দেয় বাটি ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন এ কথা বলিতে নলিনী লজ্জা হইতেছিল সহজে এ কথাকে বলিতে চাহে এই হীনতা কে স্বীকার করে বিশেষ এই বয়সে অবশেষে সে কথাও সে কহিল কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না সে হাসিয়া বলিল বোকা বুঝিও না রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি উপেনবাবু অনেক রাগ করতে জানেন কথাটা হেমা হাসিয়া উড়াইয়া দিল কিন্তু নলিনী মর্মে পীড়া পাইল সকলে স্বামী কি এক ছাঁচে গড়া সকলে কি উপেনবাবুর মতো নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি দশটা বাজিয়া গিয়াছে আসিয়া সে শুনিল বাবু বাহিরে শয়ন করিয়াছেন মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ি ছি সে নলিনীর সহিত আসিয়াছিল মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ি সে নলিনী সহিত আসিয়াছিল অনেক দিনের লোক বিশেষে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত তাই সে নলিনীকে আজ বিলক্ষণ দশ কথা জানাইয়া দিল বাটির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাহিরে শয্যা রচনা করিবার আদেশ দিয়াছিলেন গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ স্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল যখন সেই বহু দিনগত প্রফুল্ল কমল সদৃশ সরলার মুখে সহিত নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কি না বিবেচনা করিতেছিল যখন সরলার ভালোবাসার নিকট নলিনীর ভালোবাসা সাগরের নিকট গোষ্পদের জল ধারণা করিবার জন্য মনের মধ্যে বিষম ঝটিকার উৎপত্তি করিতেছিল তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সে গৃহে প্রবেশ করিল সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল বহুক্ষণ এইভাবে কাটিয়া গেল দেখিয়া সত্যেন্দ্র বিরক্ত হইল পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্বরে কহিল তুমি এখানে কেন নলিনী কাঁদিতেছিল কথা কহিতে পারিল না কান্না দেখিয়া ডেপুটি বাবু আরও একটু ক্রুদ্ধভাবে বলিল রাত হয়েছে যাও ভিতরে গিয়ে সৌগে। নলিনী কাঁ দিতেছিল এবার চোখের জল মুছিয়া সে বলিল তুমি শবে চলো সত্য ঘাড় নাড়িয়া কহিল আমার বড় ঘুম পেয়েছে আর উঠতে পারবো না কাঁ দিলে সত্যেন্দ্র বিরক্ত হয় নলিনী চোখে জল মুছিয়াছে স্বামীর কাছে আসে কাঁদিবে না ধীরে ধীরে পায়ের উপর হাত রাখিয়া নলিনী বলিল এবার আমাকে ক্ষমা করো এখানে তোমার বড় কষ্ট হবে ভিতরে চলো সত্যেন্দ্র আর ভিতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে সে বলিল কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নাই তুমি শৌগে আমিও ঘুমুই নলিনী সত্যেন্দ্রকে চিনিত সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদিয়া কাটাইল বলি ও হেমাঙ্গিনী একবার দেখিয়া গেলে না রাগারাগির ব্যাপার তুমি বোঝো ভালো একবার মিটাইয়া দিবে নাকি পরদিনও সত্যেন্দ্র বাটির ভিতর আসিল না বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল এসব আর এনো না চারি পাঁচ দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছিলেন হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল কিন্তু ততধিক বিস্মিত হইল দাদা যে নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন ব্যস্ত কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল আসে বলিল তোমাদের যে অনেকদিন দেখিনি আছে। যেদিন স্বামী চরণে প্রাণীপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল সে রাত্রে সত্যেন্দ্রনাথ একটুকু ঘুমাইতে পারিল না সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল এতটা না করিলেও চলিতে পারিত অনেকবার সত্যর মনে হইয়াছিল এখনও সময় আছে এ সময়ও গাড়ি ফিরাইয়া আনি কিন্তু হায় রে অভিমান তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না যাইবার সময় মাতুয়া সঙ্গে গিয়াছিল সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল যেন সে বাটিতে কোনো কথা না বলে নলিনী মনে করিল এই কথা প্রকাশ করিলে স্বামীর অপযস করা হইবে ভালো হোক আর মন্দ হোক তাহা স্বামী গেলকে মন্দ বলিবারকে কে পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতা চরণে প্রণাম করিল ছোট ভাইটিকে কোলে লইল শুধু সে হাসিতে পারিল না মা বলিলেন নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে কিন্তু সে শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয় সুর্পনখার ঈষৎ চিত্ত চাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল অকিঞ্চিতকর রূপ লালসার জন্য শুধু ট্রয়নগর ধ্বংস হইয়া গেল মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণেই অমন বিপদগ্রস্ত হইয়াছিলেন জগতে এরূপ দৃষ্টান্ত বিরল নহে এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটিয়া উঠিল সত্যেন্দ্রনাথের দোষ দেব কি নলিনী কখনো অভিমান করে নাই স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত আর পারিল না সে ভাবিল এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয় সে মরে না কেন দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে একদণ্ড না থাকিলে যাহা চলে না তাহারই মিছা অভিমান কতদিন থাকে অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইয়াছে সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে আজ হয়তো নলিনীর পত্র আসিবে হয়তো সে লিখিবে আমায় লইয়া যাও সত্যেন্দ্র ভাবে তাহা হইলে মাথায় করিয়া লইয়া আসিব আর কখনো এরূপ অন্যায় ব্যবহার করিব না কিন্তু ভবিতব্যকে অতিক্রম করিবে যাহা হইবা তাহা হইবেই তুমি ক্ষুদ্র প্রাণী মাত্র আজকাল করিয়া ছয় মাস কাটিয়া গেল হতভাগিনী কোনো কথা লিখিল না পাপিষ্ঠ সত্যেন্দ্রনাথ ভাঙিল কিন্তু মজকাইল না ছয় মাস কাটিয়া গেল ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল লুপ্ত অভিমান আবার দৃপ্ত হইয়া উঠিল ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল হিতাহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না ভাবিল যাহার এত অহংকার তাহার প্রতিশোধ তদ্রূপ প্রয়োজন কেহই নিজের দোষ দেখিল না সেই অর্ধমিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল যৌবনের প্রারম্ভে শঙ্কুচিতা লতাকে টানিয়া বাড়াইয়াছিল কিন্তু আর সহে না এবার ছিঁড়িবার উপক্রম হইল সত্যেন্দ্রনাথ তোমার দোষ দি না তাহারও দি না দুইজনেই ভুল করিয়াছ দোষ নাই ভুল দেখাইতে পারিলে আত্মগ্লানি কাহার যে অধিক হইতো তাহা ভগবানই জানেন আমরাও বুঝিতে পারিতাম না তোমরাও পারিতে না বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায় কি সাধ পূর্ণ করিতে তোমরা এতটা করিলে সাধ মিটে না মিটাইবার ইচ্ছাও নাই কি স্বাদ তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না তথাপি কাত হৃদয় কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময় হা হা করিয়া ওঠে কি যে হয় কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয় কিছুতেই তাহা নির্ণয় করা যায় না যাহা ঘটিবার তাহা ঘটিবে ইচ্ছে হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দিব দিব কি ফুল সজ্জা অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না গৃহিণী বড় দুঃখ অমন চাঁদ পানা বৌ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ আছেন। জননী শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না এখন আর উপায় কি ছেলের যদি পছন্দ হইল না তখন কিসের বউ ছেলের আদরেই তো বউয়ের আদর আর আমারই বা হাত কি নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে আমি কি আটকাইতে পারি ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যানুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলে দুই বৎসর পূর্বে হরদেব বাবু মৃত্যু হইয়াছিল সে কথা স্মরণ হইল চোখে জল আসিল আবার নলিনীর কথা মনে পড়িল জলবেগ আরও বর্ধিত হইল কি জানি কেমন বউ আসিবে কর্তা বাঁচিয়া থাকিলে বোধ হয় কপালের এই দুরবস্থা দেখিতে হইত না সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন আবার পোড়া চোখে জল আসিল জল মুছিতে মুছিতে তিনি বলিলেন চোখে কি পড়েছে কেবল জল আসছে গিরিবালা বড় মুখ ফর্মে। বিশেষ নলিনী সহিত তাহার বেহান পাতানো ছিল সে বলিয়া ফেলিল এই বয়সে তিনবার আরও কতবার চোখে কি পড়বে কে জানে কথাটা গৃহিণী শুনিলেন সত্তর কানে গেল কাল সাধের ফুলসজ্জা কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে ঢাকায় শাড়ি ধুতি চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের কনের বারাণসী চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই সকলেই জিজ্ঞাসা করিতেছে কোথাকার তত্ত্ব এক একবার গিলিয়া বলিতেছেন সত্তর কে একজন বন্ধু পাঠিয়েছে গৃহিণী চোখে জল চাপিয়া যথার্থ সংবাদ চাপিয়া হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান না দিয়ে বন্টন করিলেন সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল যাইবার সময় রাজবালা বলিল বেশ তত্ত্ব করেছে নৃত্যকালী বলিল তার হবে না বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায় ক্রমশ কথা চাপা পড়িল তখন যোগমায়া বলিল আচ্ছা আবার বিয়ে করলে কেন জ্ঞানতা কহিল কি জানি অমন রূপে গুণে বউ কে জানে ও বোঝা যায় না রামমণি জাতিতে না পিতের কন্যা তবে অবস্থা ভালো দেখিতেও মন্দ নহে এই নাকটি সামান্য চাপা মাত্র কোনো কোনো পরশ্রীকাত লোক তাহার চক্ষেরও দোষ দিত বলি তো হাতি চোখের চেয়েও ছোট যাক এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই রামমণি একটু হাসিয়া বলিল তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো ছুরি সদা সর্বদা যে ফিক ফিক করে হেসে কথা বলতো তাতেই আমার সন্দেহ হয়েছিল স্বভাব চরিত্র মন্দ লো স্বভাব চরিত্র মন্দ না হলে চাকরির স্থান থেকে তাড়িয়ে দেয় আবার বে করে মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল ইহা দুই একদিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাটির গুরু রহস্য ভেদ করিয়াছে নাপিতের মেয়ে না হইলে অত বুদ্ধি কি বামনকায়তের মেয়ের হয় কথাটা অনেকেই স্বীকার করিল এবার গৃহিণীর পালা এ কথা যখন তাঁহার কানে গেল তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন আমার নলিনী কুলোটা জানি কেন গৃহিণী সরলা অপেক্ষার নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে গৃহিণী মনে মনে ভাবিলেন সত্য হয় ভালোই না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব পোড়া কপালের এ জন্মের মতো সব সাধিত আছে। তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন মাতই তত্ত্ব লইয়া আসিয়াছিল চক্ষু জলের বহু বিনিময় হইল কেমন করিয়া নলিনী সোনার বর্ণ কালী হইয়াছে কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে কত কাতর বজনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল পুত্রের ওপর দারুণ অভিমান জন্মিল মনে মনে তিনি ভাবিলেন আমি কি সত্যর কেহ নই সকল কথাই কি আমার উপেক্ষার যোগ্য আমার কি একটা কথা থাকিবে না আমি আবার নলিনীকে গৃহে আনিব অমর লক্ষ্মী কী দশা করিতে আছে সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন নলিনীকে নিয়ে এসো পুত্র ঘাড় নাড়িয়া বলিল না জননী কাঁদিয়া ফেলিলেন বলিলেন ওরে আমার নলিনীর নামে গ্রাম্যায় কলঙ্ক রটেছে যে তুই তার স্বামী তার মান রাখবি কিসের কলঙ্ক অমন করে তাড়িয়ে দিয়ে আর একটি বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব মুখ বন্ধ করে কি হবে তবু আনবিনি না জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন কিরূপ ক্রুদ্ধা হইতে হইবে এবং তখন কি কথা কইতে হইবে তাহা তিনি পূর্ব হইতে স্থির করিয়া আসিয়াছিলেন সুতরাং কিছু ভাবিতে হইল না বলিলেন তবে কালি আমাকে কাশি পাঠিয়ে দাও আমি এখানে এক আর থাকতে চাই না সত্য আর সে সত্য নাই সরলার আদরের ধন ক্রীড়ার দ্রব্য শখের জিনিস অন্নমনস্ক উচ্চমনা প্রফুল্ল বদন স্বামী নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নাই সেও বুকে পাষাণ চাপাইয়াছে লজ্জাসরম হিতাহিত জ্ঞান সকলেই হারাইয়াছে সে অনায়াসে বলিল তোমার যেখানে ইচ্ছা হয় যাও আমি আর কাকেও আনতে পারবো না সত্যর মুখে এ কথা শুনিবেন মা তাহা স্বপ্নেও ভাবেন নাই কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন যাইবা সময় একবার বলিলেন বউ আমার কুলোটা নয় তা বেশ যেন গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে দেখেছ কি সত্য ঘাড় নাড়িল বলিল না কে বন্ধু জানি না বস কাপড়গুলো নিয়ে আসি অল্পক্ষণ পরে পিসিমা একতারা কাপড় লইয়া আসিলেন সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র সে বিস্মিত হইল কোন বন্ধু পাঠাইয়াছে চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্রর মাথা ঝাঁত করিয়া উঠিল লেখা আছে ভগিনী স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিয় সেই রাত্রির ফুলসজ্জা সত্যেন্দ্রর কণ্ঠকসজ্জা হইল নরেন্দ্রনাথের পত্র যুবার অভিমান কোনো বালকে দেখিয়াছ কি সত্যেন্দ্র ন্যায় অভিমান করিয়া এতটা অনর্থপাত করিতে কোনো বালককে দেখিয়াছ কি ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি সত্যেন্দ্রনাথ তুমি হৃদয় লইয়া খেলা করিয়াছ শাস্তি পাইবে ভয় হয় কি তোমরা যুবা সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন কিন্তু বলো দেখি তোমাদের কাহারও কি এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবিকই ভারবোধ হইয়াছে যখন জীবনের প্রত্যেক গ্রন্থিগুলি স্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পড়িবার উপক্রম করিয়াছে না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো ঘৃণা করিতে ইচ্ছা হয় স্বচ্ছন্দে ঘৃণা করো ঘৃণা করো সহানুভূতি প্রকাশ করিও না ঘৃণা করো কিছু বলিবে না দয়া করিও না মরিয়া যাইবে পাপি যদি মরিয়া যায় প্রায়শ্চিত্ত ভোগ করিবে কে সত্যেন্দ্র শ্রান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে সমস্ত দিন ছটফট করিয়াও যেন সে বোঝা নামাইতে পারে না সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্তৃত হইয়া গিয়াছে শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহা সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল তাই সে তাহা কর্তৃক পরিত্যক্ত হইয়াছে প্রায় দুই মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে আজ একখান পত্র ও একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্রর নিকট পৌঁছিল পত্রটি নলিনীর দাদা নরেন্দ্র বাবুর। সেখানে এই বাবু। অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃপ্রেরিত হয় আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম ভগিনীর ইচ্ছা ছিল এইটি আপনার নতুন স্ত্রীকে পড়াইয়া দেন ভরসা করি তাহার আশা পড়িবে আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষে করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহা ছোট ভগিনীটি ক্লেশ না পায় শ্রী নরেন্দ্রনাথ নলিনীর যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায় সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হস্তে পড়াইয়া দিয়াছিল সে কথা মনে পড়িয়াছিল কি সত্যেন্দ্রনাথ আর পাবনায় যান নাই যে কারণেই হোক মাতা ঠাকুরানী আর কাশিবাসী হইতে পারিলেন না নূতন বধুর নাম ছিল বিধু বিধু বোধয় পূর্বজন্মে নলিনীর ভগিনী ছিল শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের নিবেদন জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন আরও একটি গল্প নিয়ে তাড়াতাড়ি আসব ভালো থাকবেন সবাই নমস্কার